রাইট নাও মার্কেটে 3000 টাকার মধ্যে যতগুলো স্মার্ট ওয়াচ রয়েছে তাদের সবগুলোর চাইতে সেরা ডিসপ্লের স্মার্ট ওয়াচ এটাই। জাস্ট দেখুন ডিসপ্লেটা কত বড়। এটা অ্যামোলেড প্যানেল, রেজুলেশন যথেষ্ট ভালো, ইভেন এটার মাত্র 50% ব্রাইটনেসে আপনি আউটডোরে ইজিলি এটাকে দেখতে পাবেন। খুবই কালারফুল একটি ডিসপ্লে, তবে এর মাঝে বেশ বড় সড় ব্যাটারিও রয়েছে, 330 mAh এর ব্যাটারি। কোম্পানি ক্লেম করছে স্ট্যান্ড বাই টাইম পাবেন আপনি 40 দিন। এছাড়াও মেনি মোর, আমরা কথা বলছিলাম শাওমির সাব ব্র্যান্ড কেসলেক্ট K11 নিয়ে। রিসেন্টলি এই স্মার্ট ওয়াচটি বাংলাদেশ মার্কেটে আসে, আর আসার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দেয় পছন্দ সব। বর্তমান সময়ে পছন্দ সব আপনারা এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন 3 মাসের ওয়ারেন্টি সহ। এর দাম তাদের শপে রয়েছে 3290 টাকায়। ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। এই স্মার্ট ওয়াচ সহ বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকমের স্মার্ট ওয়াচ থাকছে। বাই দ্য ওয়ে পছন্দ সব আপনাদের জন্য একটি গিভওয়ে অ্যারেঞ্জ করছে, 3 জন লাকি উইনারের জন্য 3টি গিফট রয়েছে। ভিডিওর মাঝে আমরা সে বিষয়ে অবশ্যই আলোচনা করব, আর ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো, যারা কিনবেন সরাসরি চাইলে সেখান থেকে কিনতে পারছেন। বক্স, এই যে সুন্দর একটা বক্স, বক্সের মাঝে আপনি স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন। এটাকে চার্জ করার জন্য ক্যাবল রয়েছে, ম্যাগনেটিক ক্যাবল, এবং এর ম্যাগনেটিক স্ট্রেংথও যথেষ্ট ভালো। আমরা তাহলে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করছি। ডিজাইনের দিক থেকে এটা রাউন্ড শেপের একটি স্মার্ট ওয়াচ, যার বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি। রাইট সাইডে 2টি বাটন রয়েছে, একটি ডেডিকেটেড স্পোর্টস মোডে নিয়ে নেবে, আরেকটি হোম বাটন বা ব্যাক বাটন হিসেবেও কাজ করবে। লেফট সাইড একেবারে ক্লিন, সেখানে কোনো কিছু রাখা হয়নি। নিচের দিকটাতে আমরা প্লাস্টিক দেখব, তবে এটা কিন্তু গ্লোসি ফিনিশ, এটা যদি একটু ম্যাট ফিনিশ দেওয়া হতো দেখতে আরও বেশি ভালো লাগতো। নিচে সেন্সরসগুলো রয়েছে, এছাড়া চার্জিং টার্মিনাল। স্ট্র্যাপ 22 mm, বাজারে আরও অনেক স্ট্র্যাপ এরকম পাওয়া যায়, আপনি চাইলে অবশ্যই সেগুলো পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু সফট রাবার দিয়ে তৈরি, ওই যে সিলিকনে তৈরি আর কি। সব কিছু মিলে স্ট্র্যাপ সহ ঘড়ির ওজন হলো 54 গ্রাম। আমার যা মনে হয় এই ঘড়িটা বেশিরভাগ মানুষই কিনবে শুধুমাত্র ডিসপ্লের কারণে, এবং সে বিষয়টা নিয়ে আমরা আগে কথা বলতে চাই। ডিসপ্লে সাইজ 1.39 ইঞ্চ, এর রেজুলেশন 454x454, 454x454। রেজুলেশন যথেষ্ট ভালো, যে সাইজ সেই অনুসারে এর রেজুলেশন একদম ঠিকঠাক রয়েছে। ব্রাইটনেস আমি বলবো আপনি মানে কখনোই আপনার মনে হবে না এটা ফুল ব্রাইটনেস আপনার ব্যবহার করার প্রয়োজন আছে। 75% ব্রাইটনেস রাখলে একদম মোর দেন এনাফ, সেটা আউটডোরের জন্য একদম ঠিকঠাক। ইভেন 50%ও যদি রাখেন তাতেও ঠিকঠাকভাবে এটা ভিজিবল, ইনডোর আউটডোর বোথ। খুবই কালারফুল ডিসপ্লে, যে কোনো সাইড থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে তাকালেও আপনি ইজিলি এতে সব কিছু আপনি দেখতে পাবেন। খুবই কালারফুল হতে সব কিছুই ভালো লাগবে। যেমন আমি এখানে একটা পাবজি ওয়ালপেপার দিয়ে রেখেছি, যেমনটা আপনারা দেখছেন খুবই কালারফুল। সোজা কথা দেখতে আর কি ডিসপ্লেটা ভালো লাগবে, তবে ডিসপ্লের বেজেলটা আরেকটু ন্যারো রাখলে মানে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগতো আর কি। যদিও এদের বক্সের উপরে মানে একেবারে থিন বেজেল দেখা যায়, তবে খুব যে বেশি এমন না। টাচ রেসপন্স কিন্তু এই ডিসপ্লের বেশ ভালো, তবে এদের যে UI কেসলেক্টের যে আগের স্মার্ট ওয়াচগুলোতে আমরা UI পেয়েছি অলমোস্ট সেরকম পারফর্মিং করছিল, UIটা একটু ডিলে আছে। সাধারণত আমরা এই যে 2500 থেকে 3000-4000 টাকার স্মার্ট ওয়াচগুলোতে UI একটু ডিলে লক্ষ্য করি, সেটা আপনি এখানেও খেয়াল করবেন। যাই হোক, আমরা ডিসপ্লেতে ছিলাম। রাইট নাও মার্কেটে 3000-3200 টাকার মতো যতগুলো স্মার্ট ওয়াচ পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এটা ডিসপ্লের দিক থেকে একদম টপে থাকবে। K11 কিন্তু IP68 সার্টিফাইড। আমরা একটু পানির মধ্যে চুবিয়ে দেখছিলাম বেশ কয়েকবারই, পানিটা নিয়ে ঢুকিনি, তবে আপনি এটা নিয়ে একদম সাঁতার কাটা বা পানির গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে আসতে পারেন, অজু করার সময় হয়তো একটু ভিজতে পারে, হাত ওয়াশ করতে গেলে ভিজবে, তাতে সমস্যা নেই। অন্যান্য সব বেসিক স্মার্ট ওয়াচের মতো এটাতেও কিন্তু হার্ট রেট সেন্সর রয়েছে, এবং আমরা আরেকটু দামি স্মার্ট ওয়াচ একসাথে নিয়ে কম্পেয়ার করে দেখি। টিক ওয়াচের সাথে আমি কম্পেয়ার করছিলাম, যেটা 25000 টাকার একটি স্মার্ট ওয়াচ, আর আমার হাতেরটা 3200 টাকার একটি স্মার্ট ওয়াচ। দেখলাম হ্যাঁ, অলমোস্ট একুরেট রেজাল্ট দিচ্ছে দুটোই, এবং হয়তো 1-2 এর ব্যবধান আছে এখানে। আর ভালো বিষয়, এটা দিয়ে আপনি টেবিল, চেয়ার, বই খাতা সব কিছুর হার্ট রেট সেন্স করতে পারবেন না, সব এটা কাজ করছে ঠিকঠাকভাবেই। স্টেপ কাউন্ট, হ্যাঁ সেখানে আমরা কিছুটা মিসম্যাচ পেয়েছি। লাইক ধরুন আপনি যদি 100টা স্টেপ দেন, সেই ক্ষেত্রে হয়তো 5টা, 4টা, 5টা এরকম মিসম্যাচ করতে দেখা যায়। এছাড়া রিক্সায় উঠলেও মাঝে মধ্যে কাউন্ট করে। আপনি মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবেন, ক্যামেরা শাটার বাটন হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন, ওয়েদার আপডেট পাবেন, এছাড়াও কল আসলে আপনি সেটা দেখতে পাবেন, বাট কল রিসিভ করে কথা বলার সুযোগ নিয়ে এতে, কারণ এটাতে কোনো স্পিকার ব্যবহার হয়নি, কোনো মাইক্রোফোনও ব্যবহার হয়নি। ঘড়িটাকে আমরা মোবাইলের সাথে যদি কানেক্ট করতে চাই সেই ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন লাগবে, যার নাম হলো গ্লোরি ফিট। এই যে বক্সের পিছনে কিউআর কোড দেওয়া আছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন গুগল প্লে স্টোর থেকেই। কানেক্টিভিটি খুবই সহজ ছিল, কোনো ধরনের সমস্যা আমরা সেখানে পাইনি, এবং 10 মিটার্সের মধ্যে আমার মনে হলো এটা ঠিকঠাকভাবে একটা রেজাল্ট দিতে পারে। আর এই অ্যাপসটা বেশ ইউজার ফ্রেন্ডলি, ইভেন এর মাঝে অনেক ওয়াশফেস রয়েছে ফ্রিতেই, যেগুলো আপনি এই ঘড়িতে ব্যবহার করতে পারবেন, এছাড়াও আপনি কাস্টম ওয়াশফেস ব্যবহার করতে পারবেন, এই যেমনটা আমি এখানে ব্যবহার করেছি। শুরুতেই আমি যেমনটা বলছিলাম 330 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে। কোম্পানি ক্লেম করছে আপনি স্ট্যান্ড বাই টাইম পাবেন 40 দিন। আর এমনিতে যদি আমরা রেগুলার একটা স্মার্ট ওয়াচ হিসেবে এটাকে ব্যবহার করি, লাইক হার্ট রেট সেন্সার সবসময় অন থাকলো, তারপর অন্যান্য বিষয়গুলো ফোনের সাথে কানেক্ট থাকবে, এইভাবে যদি এটাকে ব্যবহার করতে চান তাহলে 5 থেকে 7 দিন আপনি ব্যবহার করতে পারবেন। এখানেও ডিপেন্ড করে আপনি আসলে কতটুকু ব্রাইটনেসে রাখছেন, 50% রাখলে 7 দিনের মতো চলে যাবে, আর যদি আপনি
100% বা 75% করেন তাহলে কিছুটা কম দেখা পাবেন অবশ্যই। আর যদি কিনা ব্রাইটনেস আপনি সবসময় 50% রাখেন, ফোনের সাথে কানেক্টেড না থাকে, হার্ট রেট সেন্সর অন না করা থাকে, তাহলে এটা 10-11 দিনের মতো চলার কথা অবশ্যই। যদিও আমি একদম 10-11 দিন চালিয়ে দেখিনি, বাট এই কয়েকদিনের ব্যবহারের অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে হ্যাঁ 10-11 দিন এটা চলতে পারবে ইজিলি। বলছিলাম স্পোর্টস মোডের জন্য ডেডিকেটেড বাটন রয়েছে এবং এখানে আপনি 20টা স্পোর্টস মুড পাচ্ছেন, তো যারা ওয়ার্কআউট করেন স্পোর্টস করেন তাদের অবশ্যই কাজে লাগবে। ফাইনালি আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। তো ঘড়িটার যে বিষয়গুলো ভালো লেগেছে তার মধ্যে অবশ্যই ডিসপ্লেটা, এক কথা ডিসপ্লেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। দ্বিতীয়ত ব্যাটারি বেশ বড় সড়ো এবং তৃতীয়ত এর কানেক্টিভিটি ভালো ছিল। এছাড়া ওভারঅল লুকস ঘড়ির অবশ্যই ভালো লাগবে আর সেন্সরের অ্যাকুরেসিও মোটামুটি আমরা ঠিকঠাক পেয়েছি। এবারে যে বিষয়টাতে একটু কম পেয়েছি, যদি এই ঘড়িটাতে ব্লুটুথ কলিং সিস্টেমটা রাখা যেত তাহলে ডেফিনেটলি এটা এই বাজেটের একদম মানে সেরা কিছু হয়ে যেত সবার জন্যই। তখন অনেকে আছে একটু কথাটা বলা যাবে এরকম কিছু চায়, তাদের জন্য সুবিধা হতো। বাট আসলে স্মার্ট ওয়াচ দিয়ে খুব একটা কথা বলা হয় না, সেই জায়গা থেকে বিবেচনা করতে গেলে আমরা যদি ভালো মানের ডিসপ্লেযুক্ত একটি স্মার্ট ওয়াচ খুঁজতে চাই যার সেন্সারের অ্যাকুরেসি রয়েছে, তাহলে অবশ্যই এটা আপনাদের জন্য ইজিলি রিকমেন্ড করা যায়। আবার যেহেতু স্মার্ট ওয়াচের সাথে আমরা 3 মাসের ওয়ারেন্টিও পাচ্ছি, যেটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকছে। বাই দ্য ওয়ে আমি তো ভুলেই গেছিলাম, আপনাদের জন্য একটা স্পেশাল গিভার ব্যবস্থা করেছে পছন্দ সব। আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে থেকে 3 জন লাকি উইনার 3টি জয়রামের ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন। কীভাবে অংশগ্রহণ করবেন ভিডিও ডিসক্রিপশনে একদম বিস্তারিত লেখা রয়েছে, আপনি সেভাবে অংশগ্রহণ করে নেবেন। তারপরেও আপনাদের সুবিধার্থে আমি একবার বলে দিচ্ছি, জাস্ট আজকে ভিডিওতে একটা কমেন্ট করুন এবং পছন্দ শপের ফেসবুক পেজে একটা লাইক করুন, দ্যাটস ইট। এবারে আপনাদের পালা, কমেন্ট করে জানাবেন ঘড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে। পার্সোনালি আমার কথা যদি বলি, সত্যি বলতে আমার ভালো লেগেছে এবং হয়তো আমি কিছুদিন এটা অবশ্যই ব্যবহার করবো। শুধুমাত্র ডিসপ্লেটা আসলে ভালো লাগার কারণেই হয়তো আমি ব্যবহার করবো, বাট আপনারা চাইলে অবশ্যই চয়েস করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটা ভিডিওতে।